আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ধ্বনি পরিবর্তনের আজকের প্র্যাকটিস ক্লাসে। তো এর আগে আমরা এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি একটা ক্লাসে, তো সেই ক্লাসটি যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, তাহলে দেখা যাচ্ছে যে এই ক্লাসটা করতে অনেক সুবিধা হবে। তো এখানে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ উদাহরণগুলো নিয়ে আলোচনা করেছি, যেগুলো আপনার চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন। আর আরেকটা কথা, ভিডিও শুরুর আগে যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। দেখেন সত্য থেকে সৈত্য এখানে কি ঘটনা ঘটছে, দেখেন তজফেলা দন্তস্ব, দন্তস্ব তজফেলা দুটোই আছে, কিন্তু মাঝখানে একটা এক্সট্রা ঋষিকার বা ই আসছে, সৈত্য হয়ে গেছে। উচ্চারণ করার সময় আমরা সত্যকে সৈত্য বলে থাকি। তাহলে এইটা কি হচ্ছে আসলে, এখানে দেখেন সত্য থেকে সৈত্য, তাহলে এখানে একটা এক্সট্রা যুক্ত বর্ণ সত্য তজফেলা, এটা একটা যুক্ত বর্ণ না, ত এবং জ, তাহলে যুক্ত বর্ণের আগে একটা ইকার আসতেছে। যুক্ত বর্ণের আগে যদি ইকার আসে সেটাকে আমরা বলা হচ্ছে অপিনিহিতি। হ্যাঁ, অপিনিহিতি, অপিনিহিতি এটাকে আমরা বলি হচ্ছে অপিনিহিতি, যুক্ত বর্ণের আগে হচ্ছে ইকার। আবার দেখেন এখানে চাইর, চারি, চারি, চ একার র তারপর ই, চারি, তাই না? ই উচ্চারণটা পরে হয়, কিন্তু এখানে দেখেন চারিটাকে আমরা বলি কি চাইর, যখন আমরা চাইর বলবো তখন ইকারটা দেখেন পরের ইকারটা লাস্টে যে ইকার ছিল সেটা কিন্তু আগে উচ্চারিত হয়ে যাচ্ছে। রাষ্ট্রের রাষ্ট্রের ইকার যদি আগে উচ্চারিত হয় অথবা যুক্ত বর্ণের আগে ইকার অথবা উকার আসে সেক্ষেত্রে আমরা সেগুলোকে বলা হচ্ছে অপিনিহিতি। অর্থাৎ এই দুটোই হচ্ছে আমাদের অপিনিহিতির উদাহরণ। এর পরেরটা আসি, গ্রাম থেকে হচ্ছে গেরাম। হ্যাঁ, গ্রাম থেকে হচ্ছে আমাদের গেরাম আসছে, তারপরে হচ্ছে প্রেক থেকে হচ্ছে পেরেক আসছে। তাহলে এখানে কি ঘটছে আমাদের এটা একটু দেখতে হবে। দেখেন গ্রাম, তাহলে এখানে একটা গ আছে, তারপর র আছে, তারপর আকার আছে, তারপর ম আছে, তাই তো? গ্রাম এই দুটো একসাথে উচ্চারণ হচ্ছে সেজন্য গ্রাম, তাহলে গ এবং র এর মাঝখানে কিন্তু কোনো কিছু নাই। কিন্তু গেরাম, গে, তারপর গ এ, তারপর রাম হচ্ছে গ এ রাম, গেরাম, গে এ রাম, এরকম হচ্ছে উচ্চারণটা, যার কারণে বুঝতে পারছি যে এখানে একটা এ ধ্বনি আসছে গ এবং রয়ের মাঝখানে। অর্থাৎ এই এই জায়গাটাতে দেখেন যুক্ত যুক্ত যে ব্যঞ্জন আছে গ এবং র এর মাঝখানে একটা এ আসতেছে, অর্থাৎ মাঝখানে আপনার স্বরধ্বনি আসতেছে, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে মধ্য স্বরাগম। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে বলবো মধ্য স্বরাগম, স্বরাগম। পরের উদাহরণে আমরা যদি দেখি তাহলে ওই ধরনেরই ঘটনা ঘটছে। দেখেন প্রেক, প এ ক্যার, হ্যাঁ, প তারপর এ, না, প এবং র একসাথে আছে এখানে যুক্ত, যেহেতু তাহলে প এবং র কিন্তু এখানে একসাথে আছে। আমি ভালো করে দিই, প এবং র একসাথে আছে, তারপর এ আছে, তারপর ক আছে, মানে এ ক্যারের জন্য এ পরে উচ্চারিত হয় আর কি। প্রেক, প র একসাথে ছিল, কিন্তু এইখানে দেখেন এই এ ক্যারটা কিন্তু পয়ের মানে এই দুটোর জন্য হয়েছে আর কি, সেজন্য পরে আছে। তারপর দেখেন এইখানে যেটা ঘটছে, এইখানে কি ঘটছে, পেরেক, প এ তারপর হচ্ছে র এ আর ক, পেরেক, তাহলে এক্সট্রা একটা মাঝখানে স্বরধ্বনি যে এটা আসতেছে এখানে, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে মাঝখানে যেহেতু আসে সেজন্য মধ্য স্বরাগম। শ্রেফ, শ্রেফের ক্ষেত্রেও ঠিক তাই, দেখেন যদি এটাকে ভাঙাই দন্তস্ব তারপর র তারপর এ আর ফ, কারণ এখানে এ ছিল আমাদের, কিন্তু এখানে কি হচ্ছে দেখেন দন্তা স এ তারপর র এ আর ফ, এক্সট্রা এক্সট্রা একটা এ আসতেছে যে মাঝখানে র এবং ফ এর মাঝখানে, সেজন্য আমরা এটাকে আমরা বলবো সরি র এবং ফ এর মাঝখানে আসতেছে, এই জন্য এটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। এরপরের উদাহরণে যাই, বেঞ্চ থেকে বেঞ্চি, সত্য থেকে সৈত্যি। হ্যাঁ, বেঞ্চ থেকে বেঞ্চি এবং হচ্ছে সত্য থেকে সৈত্যি, এখানে কি ঘটতেছে দেখেন, বেঞ্চ বেঞ্চ ছিল কিন্তু লাস্টে একটা ইকার আসছে বেঞ্চি, তাহলে বেঞ্চের এই যে ঋষিকার কিন্তু সামনে দেখায় কিন্তু উচ্চারণ হয় পরে, যেমন বেঞ্চ বেঞ্চি এটাকে বলছি, তাহলে বেঞ্চ আগে উচ্চারণ হবে তারপর ই উচ্চারণ হবে, তাই তো? বেঞ্চি, তার মানে লাস্টে আপনার হচ্ছে একটা স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে। আবার এটার ক্ষেত্রে তাই, সত্য থেকে সৈত্যি, তাহলে সত্য থেকে সৈত্যই সত্যি, হ্যাঁ, সত্য থেকে সত্যি, তার মানে লাস্টে একটা ই আসতেছে, ইকার আসতেছে, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃস্বরাগম,
অর্থাৎ শেষে আসতেছে, সেজন্য অন্ত, এটাকে আমরা বলবো হচ্ছে অন্ত অন্ত স্বরাগম, স্বরাগম বলবো এটাকে আমরা। তাহলে বেঞ্চ থেকে বেঞ্চি লাস্টে একটা ই উচ্চারিত হচ্ছে, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে অন্ত স্বরাগম। এরপরে আসি সাধু থেকে সাউদ, সাধু, সাধু থেকে হচ্ছে আপনার সাহুদ আসতেছে, সাধু থেকে হচ্ছে আপনার সাহুদ আসতেছে। এইটা কী ধরনের পরিবর্তন হচ্ছে একটু খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। সাধু, তাহলে সাধুর এখানে কী হচ্ছে, সা তারপর ধ তারপর উ আসতেছিল, সাধু থেকে হচ্ছে সাহুদ, তাহলে উকারটা আগে উচ্চারিত হচ্ছে, সাধু উকারটা কিন্তু পরে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সাউদ উকারটা কিন্তু আগে উচ্চারিত হচ্ছে। তাহলে পরের উকার আগে উচ্চারিত হলে, হ্যাঁ, বা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে, হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে অপিনিহিতি, হ্যাঁ, অপিনিহিতি বলবো এটাকে আমরা, অপিনিহিতি বলি এটাকে আমরা, অর্থাৎ এটা একটা অপিনিহিতির উদাহরণ, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝবেন। এরপর হচ্ছে বিলাতি থেকে বিলিতি, বিলাতি থেকে হচ্ছে আপনার বিলিতি, এটা কী ধরনের পরিবর্তন হচ্ছে দেখেন, দেখেন এখানে ইকার এখানে ইকার আছে, কিন্তু এখানে আকার ছিল, এই আকারটা পরের বারে ইকার হয়ে গেছে, এই দুটোর প্রভাবে, তাই তো, এই দুটোর প্রভাবে এটার, তার মানে আপনার এখানে একটা স্বরের, আচ্ছা দেখেন, একটা স্বরধ্বনির প্রভাবে অপর একটা স্বরধ্বনির পরিবর্তন করছে, তার মানে এই স্বরধ্বনি অথবা এই স্বরধ্বনির প্রভাবে এই মাঝের যে স্বরধ্বনি ছিল আকারটা সেটা পরিবর্তিত হয়ে ইকার হয়ে গেছে, তার মানে এইটাকে আমরা বলবো হচ্ছে স্বরসঙ্গতি, তাই তো, স্বরসঙ্গতি, তাহলে স্বরসঙ্গতি বলবো এটাকে আমরা। স্বরসঙ্গতি মানে হচ্ছে ই যে অন্য আকার বা ইকারের কারণে কোনো একটা পরিবর্তন হচ্ছে, কোনো একটা স্বরধ্বনির পরিবর্তন হচ্ছে, তাহলে এগুলোকে বলবো আমরা হচ্ছে স্বরসঙ্গতি। পরের উদাহরণে চলে যাই, টপ টপ টপা টপ, তারা দেখেন টপ প্লাস টপ, এখানে টপ টপ হওয়ার কথা ছিল কিন্তু টপা টপ, একটা আকার বেড়ে গেছে, তার মানে এই পাশ আর এই পাশটা সমান নয়, যেহেতু সমান নয় তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে অসমীকরণ। সমীকরণ হলে কি হয়, সমীকরণ হলে সমীকরণ যদি হয়, সমীকরণ যদি হয়, আমরা অঙ্কের ক্ষেত্রে যারা পড়ি, সমীকরণ মানে হচ্ছে দুপাশে সমান হয়, যেহেতু এখানে দুপাশে সমান হয় নাই সেজন্য এটা অসমীকরণ, অর্থাৎ অসমীকরণ, দুই পাশে যেহেতু সমান হয় নাই সেজন্য এটাকে আমরা বলবো অসমীকরণ। দেখবেন যে এখানে আপনার ধপ ধপ ধপা ধপ মানে এই ধরনের দ্বিরুক্তি শব্দ আসবে, হ্যাঁ, দ্বিরুক্তি শব্দ আসবে, এবং উচ্চারণের সুবিধার জন্য আমরা একটা করে আকার বা একার বা এ ধরনের একটা এক্সট্রা অ্যাড করি, তো এগুলোকে বলবো আমরা হচ্ছে অসমীকরণ। পরের উদাহরণে চলে যায়, স্কুল থেকে হচ্ছে স্কুল হয়ে গেছে, দেখেন স্কুল স্কুলই আছে, তার সামনে একটা ইকার আসছে, ঠিক আছে, স্টেশন থেকে হচ্ছে স্টিশন, সবই ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু স্টিশন হয়ে গেছে, আগে একটা ইকার চলে আসছে, তার মানে ই আসছে, ই ধ্বনির উচ্চারণ হচ্ছে, এগুলোকে বলবো আমরা হচ্ছে, যেহেতু শব্দের আদিতে বা শুরুতে আসতেছে সেই জন্য আমরা এটাকে বলবো আদি আদি স্বরাগম বলবো, আদি স্বরাগম বলবো, স্বরাগম, স্বরাগম মানে হচ্ছে স্বরধ্বনির আগমন আর কি, আদি স্বরাগম মানে শব্দের শুরুতে যদি স্বরধ্বনির আগমন ঘটে এ ধরনের উদাহরণে, এগুলোকে আমরা বলবো হচ্ছে আদি স্বরাগম। পরের উদাহরণে চলে যাই, মিলামিশা থেকে হচ্ছে মেলামেশা, মিলামিশা থেকে হচ্ছে আপনার মেলামেশা, একটু ভালো করে দেখেন এইগুলো ধর, এখানে কি হচ্ছে আসলে, এখানে দেখেন মেলামেশা, এই যে মিলা মিশা, এই ইকার ইকার চেঞ্জ হয়ে এখানে একার হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে একার হয়ে গেছে, বাকি সবগুলো ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আপনার স্বরসঙ্গতি, মানে এই যে আকার যে ছিল, এই আকার যে ছিল, এই আকারের প্রভাবগুলোতে এই যে এগুলো হচ্ছে একার হয়ে গেছে, এটাকে বলবো আমরা হচ্ছে স্বরসঙ্গতি, 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 স্বরসঙ্গতি কেন বলতেছি, কারণ অন্যান্য স্বরধ্বনির প্রভাবে কোনো স্বরধ্বনির পরিবর্তন ঘটতেছে, কোনো স্বরধ্বনির পরিবর্তন ঘটতেছে, এই যে এই ধরনের পরিবর্তন ঘটতেছে, এই আকারের কারণে এই কারটা এর সাথে মিল রেখে একার হয়ে যাচ্ছে, মিলামেশা থেকে হচ্ছে মেলামেশা হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি বলবো এটাকে আমরা। পরের উদাহরণে চলে যাই, প্রীতি থেকে পিরীতি, পিরীতি কী ঘটতেছে এখানে আসলে একটু খেয়াল করেন সুন্দর করে, প্রীতি থেকে হচ্ছে পিরীতি, এখানে আসলে কী ঘটতেছে একটু দেখেন, প্রীতি তাহলে প ছিল, র ছিল, তারপর দীর্ঘই ছিল, তাই তো, আর তারপর ত ছিল, ই ছিল, এরকম ছিল, আর এখানে কী ঘটতেছে, প ই, হ্যাঁ, র দীর্ঘই, হ্যাঁ, তারপর ত ঋষিকার,
ঋষিকারের জন্য ই আসতেছে। তাহলে দেখেন এই পরেরটা এবং আগেরটার মধ্যে পার্থক্যটা কোথায়? এই যে এইখানে একটা ইকার এক্সট্রা আসছে, ইকার এক্সট্রা আসছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে দুই ধ্বনির মাস, মানে আপনার দুই আপনার উচ্চারণের সুবিধার জন্য দুই ব্যঞ্জনের মাঝখানে দেখেন একটা স্বরধ্বনি আসতেছে, তাহলে এটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। যেহেতু মাঝখানে আসছে সেজন্য মধ্য স্বরাগম বলবো, স্বরাগম বলবো এটাকে, মধ্য স্বরাগম বলবো এটাকে। অনুরূপভাবে ক্লিপ থেকে ক্লিপ হয়ে গেছে, একটু যদি ভেঙে দেই, যেমন ক ছিল, ল ছিল, তারপর ইকার ছিল আর প ছিল, তাই তো? এখানে আর এখানে দেখেন ক ই ল ই তারপর প আসতেছে, তাহলে কোথায় আসতেছে আপনার ইকারটা? দেখেন তো আগেরটা এটার মধ্যে পার্থক্যটা কোথায়, ল ই প, ল ই প বাদ দিলাম, এ পাশে ক বাদ দিলাম, এ পাশে ক বাদ দিলাম, এক্সট্রা আসছে যে ইকারটা আসছে, ক্লিপ হয়ে গেছে, ক্লিপ ছিল ক্লিপ হয়ে গেছে, এক্সট্রা একটা স্বরধ্বনি আসতেছে এখানে, সেজন্য এটাকে বলবো আমরা মধ্য স্বরাগম। আমি মনে করি যে আপনারা সবাই বুঝতে পারছেন। তো পরের উদাহরণটা একটু দেখি, অনুরূপভাবে একটু ভাঙার চেষ্টা করি, ভেঙে ভেঙে বুঝলে খুব ভালো হয়। ফ ই ল আর ম আসছে এখানে, হ্যাঁ, তাহলে ফিল্ম, ফ ই ফ্লি ফিল্ম, ফিল্ম, আচ্ছা তাহলে ফিলিম হয়ে গেছে, তাহলে ফ ই, হ্যাঁ, ল ই আর ম, তাহলে দেখেন স্বরধ্বনিটা কোথায় আসলো, স্বরধ্বনিটা কোথায় আসলো, ফ ই ল, ফ ই ল, ফ ই ল বাদ দিলাম, এ পাশ থেকে ম বাদ দিলাম, এ পাশ থেকে ম বাদ দিলাম, তাহলে এক্সট্রা যুক্ত হয়েছে এইটুকু। তার মানে এই দুই দুই বর্ণ দুই দুই যুক্ত ব্যঞ্জনের দুই ব্যঞ্জনের মাঝখানে আপনার হচ্ছে যুক্ত ব্যঞ্জনের মাঝখানে আপনার স্বরধ্বনি আসছে, অর্থাৎ ই আসছে, সেই জন্য এটাকে বলো মধ্য স্বরাগম। আমি আবার বলছি মধ্য স্বরাগম। পরের উদাহরণে চলে যাই আমরা, ওকে আল্লাহ। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।